You look at that, Asma. What? Bubble. হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে হলো আমরা একটু বাহিরে বের হয়েছি, তো টিজি ম্যাক্সে এসেছিলাম, এখানে টুকিটাকি একটু শপিং করেছি। তো এখন হলো আমরা বাসায় চলে যাব, আর জিনিসগুলা গাড়ির ভিতরে কিন্তু ভরে দিচ্ছেন। তো এখানে হলো আমার বাচ্চাদেরকে আমি এখন সিট বেল্ট বেঁধে দেব, ওদেরকে গাড়ির ভিতরে যদি সিট বেল্ট বাঁধা হয় ওরা সিট বেল্টের ভিতর থেকে বের হয়ে যায়, কারণ ওরা বসতে চায় না এক জায়গায়। তো এখন হলো বাসায় চলে যাব, তারপর কি শপিং করলাম সেটা দেখাবো আপনাদেরকে। তো আশা করি ভিউয়ার্স আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটা প্রেস করবেন, এত করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। এখন হলো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, আর এখান থেকে বেশি সময় লাগবে না, বাসায় চলে যাব। আমরা এখন বাসায় চলে যাচ্ছি, বাসায় চলে যাওয়ার সময় হঠাৎ দেখি যে পুলিশের গাড়ি আমাদেরকে তাড়া করছে। তখন ইসফোর আব্বু দেখে গাড়িটাকে মানে থামিয়ে দেয়, থামানোর পর দেখা যাচ্ছে যে আমাদের গাড়িটাকে ফলো করছে, আমাদের কাছে চলে এসেছে। তো ওরা মানে চলে আসলো আমাদের গাড়ির সামনে, আসার পর দেখা যায় ওরা বলছে যে লাইসেন্স দেখানোর জন্য, তারপর আমার আইডি কার্ড নিয়েছে, ওর মানে আইডি কার্ড সব কিছু নিয়েছে, বলছে যে তুই এত তাড়াহুড়া করে কোথায় চলে যাচ্ছে, মানে একটু স্পিড দিয়ে চলে এসেছে, মানে পুলিশের গাড়ি ছিল সেটা আর খেয়াল করেননি। তো এজন্য আসলে আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে নিয়েছে। তারপর আমার বাচ্চাদের যে সিট বেল্ট মানে বাঁধা ছিল সেটা কিন্তু ওরা খুলে নিয়েছে, ওরা মানে সিট বেল্টের ভিতরে বসতে চায় না। তখন বলছে যে ওদেরকে এভাবে কেন নিয়ে যাস, ওদেরকে তো কার সিট দিয়ে নিতে হবে। তো ও আবার বলছেন যে আমি তো আসলে জানি না, কারণ আমি জানি 3 বছরের পর কার সিট ছাড়া নেওয়া যায়। তখন পুলিশ আবার বলছে ওদের বয়স কত, তো ও বলছেন যে 4-5। তো বলছে যে ঠিক আছে, যখন বের হবে তখন সিট বেল্ট সব সময় মানে পরাতে হবে, আসলে ওদেরকে পরিয়ে দিলে ওরা কিন্তু খুলে ফেলে। তো যাই হোক, আমাদের মানে সব কিছু নিয়ে ওরা ওদের গাড়িতে চলে গিয়েছে। তখন আমরা একা একা বসে আছি, আর আমার তো মানে বয়ে শরীর কাঁপতেছে যে কি হবে। তো বলছে যে হয়তো টিকিট দিয়ে দেবে। আর যখন পুলিশ এসেছিল, আমার মানে ছেলে মেয়ে ওরা কিন্তু পুরা বন্ধুত্ব করে নিয়েছে পুলিশের সাথে, আমার মেয়ে বিশেষ করে, মানে ওদেরকে হাই ফাইভ দিয়ে মানে গল্প করছে পুলিশের সাথে। একজন মানে ইউসুফের আব্বুর সাথে কথা বলছে, আর একজন আমার মেয়ের সাথে কথা বলছে। তারপর কিছুক্ষণ পর ওরা মানে চলে এসেছে, এসে আসলে বলে দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে যে নেক্সট টাইম মানে এরকম যেন না হয়। তো ও বলছে আবার ঠিক আছে। তো এখন হলো আমরা বাসায় চলে এসেছি, আর ওরা যে বাবল এনেছে, বাবলগুলা দিয়ে বাহিরে খেলাধুলা করছে। তো ঘরে সব কিছু রেখে তারপর ওদেরকে নিয়ে একটু বাহিরে মানে খেলা করছি। তো ঘরে নিলে কিন্তু সব কিছু আবার বাবল দিয়ে একদম মেস করে দেবে। তো এখন হলো ঘরে আসার পর আমি আমার সব কিছু এখন গুছিয়ে নেব। এখানে হলো আমি একটা ফ্লাওয়ার এনেছি আমার কিচেনের টেবিলের জন্য। তো এই ফ্লাওয়ারটা কিন্তু অনেক সুন্দর আর খুবই ভালো লাগছে, তো এটা নিয়ে আসলাম। আর টুকিটাকি শপিং বলতে দুইটা জার এনেছি বা জগ, এগুলো আসলে রমজান মাসে লাগবে তো এর জন্য আর কি আনা হয়েছে। দুইটা কাপ এনেছি, আসলে অনেক সুন্দর লেগেছে, তো ইসফোর আব্বুর পছন্দ, তো ও নিয়ে আসলেন এই কাপটা। তো এই কাপগুলো খুবই ভালো লেগেছে, দুইটা কাপ এনেছি। তারপর হলো আইস ট্রে কয়েকটা আমার আসলে লাগবে, যেহেতু সামনে রমজান মাস এসেছে আর আইস তো অবশ্যই লাগে, কারণ
রমজান মাসের ঠান্ডা পানিটা আসলে বেশি মজা লাগে, তো এর জন্য আসলে আইস ট্রেগুলো আনা হয়েছে। তারপর হলো দুইটা জার এনেছি, দেখতে পাচ্ছেন এই জারগুলো কিন্তু অনেক ভালো লেগেছে, আর কোনো ডিজাইন আসলে পাওয়া যায়নি। তো এখানে হলো আমি চারটা সার্ভিং ডিশ এনেছি, এই চারটা ডিশ আমার কাছে অনেক ভালো লেগেছে, আর একদম পাতলার মধ্যে আর অনেক হেভি ছিল, তো নিয়ে আসলাম। এই তো আমার আইস ট্রেগুলা, এখানে তিনটা ট্রে ছিল, তো তিনটার দাম পড়েছে $3। আর এগুলো আসলে অনেক ভালো, যখন আইস বসাবো তখন নিচে দিয়ে একটু পুশ করলে কিন্তু অটোমেটিক চলে আসে, এর জন্য আসলে ভালো লাগে। তো ভিউয়ার্স, আমার ব্লগটা কিন্তু আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমার আজকে একটা ফ্রিজও চলে আসবে, তো সব কিছু আপনাদেরকে আমি দেখিয়ে দেব, আর আমার নতুন ফ্রিজটা আমি অর্গানাইজ করব, তো আপনাদেরকে দেখিয়ে দেব। তারপর এখানে হলো বড় একটা ট্রে নিয়েছি, সেটাতে আসলে ফ্রুটস মানে ফ্রোজেন করা যায় আর জুসের জন্য, তো সেগুলো আমি নিয়ে আসলাম। অন্যদিকে হলো আমি যে পেপারগুলো, তারা কাঁচের কোনো জিনিস দিলে কিন্তু অনেক সুন্দর করে মানে পেঁচিয়ে মানে দেয়, তো এই পেপারগুলো আমি রেখে দিচ্ছি, যেহেতু আমার বেডরুমটা আমি কালার করব তখন এই পেপারগুলো আসলে লাগবে। আমার বেডরুমটা আসলে এখনও পেন্ট করা হয়নি, আমি অপেক্ষা করছি যখন আমার ফার্নিচার এসে যাবে, তখন কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে করে নেব, তো এখন আর করছি না, কারণ এখন এত আগে করব না, যেহেতু আমার নতুন বেডরুম সেট আসবে তখন একসাথে করে নেব। এখানে হলো কাপ আনার পর ও বলছেন যে একটু চা বানিয়ে দেওয়ার জন্য, তো আসলে আমি বানিয়ে নিয়েছি, আর এত সুন্দর কালার এসেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন, আর এত মজার হয়েছে বলে বোঝাতে পারবো না। তো ও আবার বলছে যে নতুন কাপের জন্য মনে হয় এত সুন্দর করে বানিয়েছ, তো চাটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো এই তো আমরা এখন চা খেয়ে নেব, তারপর আমি দেখিয়ে দিচ্ছি আমার নতুন ফ্রিজ চলে এসেছে। এখানে হলো আমার ফ্রিজটা চলে এসেছে, মানে ডেলিভারি নিয়ে এসেছে ওরা, তো এখানে আমার কার্পেটটা আমি তুলে নিয়েছি, কারণ ওরা যখন আসে জুতা পরে মানে ভিতরে চলে আসে, এর জন্য। তো এই তো ওরা সামনে চলে এসেছে, এখন হলো আমাদের ঘরের ভিতরে নিয়ে আসবে। প্রথমে কিন্তু ওরা আমাদের দরজার মাপটা নিয়ে নিয়েছে, কারণ ওরা বলছে যে দরজার যে দরজাটা মানে খুলতে হবে, খুললে তারপর মানে ভিতরে ঢুকাতে হবে, কারণ এদেশের দরজাগুলো একদম ছোট ছোট থাকে, এর জন্য আসলে। তো দরজার একটা পার্ট মানে ছুটিয়ে নিয়েছে, ছুটানোর পর হলো ফ্রিজটা গড়ে নিয়ে তারপর আবার দরজাটা লাগিয়ে দিয়ে গেছে। এখন হলো সব কিছু মানে মুছে নেব, আর এই তো আমাদের ফ্রিজটা চলে এসেছে। ফ্রিজটা হলো 1 সপ্তাহ আগে মানে অর্ডার করা হয়েছিল, আর এখন মানে চলে এসেছে, তো অনলাইনে অর্ডার করিনি, আসলে স্টোর থেকে অর্ডার করা হয়েছে। তো এই তো সব কিছু এখন মানে খুলে ক্লিন করে নেব, তারপর হলো অর্গানাইজ করব। তো এখন মানে প্রথম থেকে একটু দেখিয়ে দেই, এই তো আমার ফ্রিজটা। তো আসলে আমার একটা ফ্রিজ আছে, সেই ফ্রিজে আসলে কোনো কিছু জায়গা হয় না, কারণ অনেক সময় দেখা যায় রান্না করলে তরকারি মানে ভিতরে রাখতে হয়, বা কোনো ধরনের নাস্তা বানাতে হলে, ডেজার্ট বানাতে হলে আসলে জায়গা হয় না, সবজি সব কিছু মিলিয়ে আসলে মানে ফ্রিজের ভিতরটা একদম ছোট্ট হয়ে গিয়েছিল, তো এর জন্য আসলে আর একটা ফ্রিজ মানে কেনা। তো মানে এই ফ্রিজটা আমি রেখেছি আমার ডাইনিং রুমের একটা কর্নারে, আমার আর কিচেনের ফ্রিজটা কিচেনেই আছে, কারণ এই ফ্রিজটাও কিচেনে মানে জায়গা হবে না, যেহেতু কিচেনে একটা টেবিল আছে, টেবিল আসলে সরাতে হবে যদি আমি ফ্রিজটা রাখি, তো ভাবলাম যে ডাইনিং রুমে রেখে দেই, ডাইনিং রুমে রাখলে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমার সাথেই থাকুন আর দেখতে পারবেন মানে কীভাবে আমি ফ্রিজটা মানে জিনিসগুলো রাখলাম। অন্যদিকে হলো আমার হাজবেন্ড বাহিরে চলে গিয়েছিল, তো এখানে হলো এখন বাঙালি কোশারি থেকে মানে শপিং করা হয়েছে, তো সেগুলো নিয়ে আসছেন। তো রমজানের জন্য আর কি টুকিটাকি শপিং করা হয়েছে বাঙালি থেকে, যা যা লাগবে আর কি ও নিয়ে আসলেন।
তো বাইরে কিন্তু ঠান্ডা ছিল, আর দরজা খুলতে কিন্তু সব ঠান্ডা মনে হচ্ছে ঘরের ভিতরে চলে এসেছে। এই তো শপিংগুলো আমি এখন আপনাদেরকে একটু খুলে দেখাবো। শপিংগুলো আমি নিয়ে নিচ্ছি আমার কিচেনে, সব কিছু আমি নিয়ে নেব, আর আমার বাচ্চারাও কিন্তু আমার সাথে হেল্প করছেন। তো এখন চলে এসেছে রাহমা। রাহমা ব্যাগ মানে একটা তুলে বলছে না এটা তো অনেক হেভি, তো আরও একটা তুলছে মানে সেটাও বলছে অনেক হেভি। তো এখন মানে ও কোনোটাই পারবে না নিতে। তারপর চলে আসলো আমার ছেলে। আমার ছেলে এসে কিন্তু একসাথে মানে সবগুলা নিয়ে নিতে চার। তো আমি বলছি যে একটা নাও, তুমি এতগুলা পারবে না। ও বলছে না পারবো, মানে টেনে টেনে সবগুলা নিয়ে যাচ্ছে। তো দেখতে পারছেন এখন হলো আমি আমার মানে বাজারগুলো গুছিয়ে নেব। এখানে রাহমা মানে নিয়ে যেতে চাইছে, তো ও আবার দিচ্ছে না, ও এখানে নিতে পারবে বলছে। তো এই তো আমাকে হেল্প করছে আমার বাচ্চারা। এখানে হলো বাঙালি থেকে শপিং করা হয়েছে, কিছু লেবু আনা হয়েছে, তারপর আদা আনা হয়েছে। এগুলো আসলে রমজানের জন্য মানে ফ্রোজেন করে রাখবো। তারপর হলো পরোটা আনা হয়েছে একটা, ইলিশ মাছ একটা আনা হয়েছে, আর হলো মানে এখানে রৌ মাছ একটা আর মৃগেল মাছ একটা আনা হয়েছে। তো বড় মাছ আসলে মানে এই বাসাত আসার পর আনা হয়নি, তো প্রথমবার আনা হয়েছে। বলছে যে মাছগুলো অনেক ভালো ছিল, তো নিয়ে আসলেন। তারপর হলো কাঁচামরিচ, ধনে পাতা, এসব আর কি মানে নিত্যদিনের যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে এসেছেন। কাসকি মাছ মানে নিয়ে এসেছেন। এখানে কাসকি মাছের যে ব্লক আছে মানে চারটা হলো $5, আর এখানে হলো আঙ্গুর আনা হয়েছে। তারপর গরুর মাংস এখানে আনা হয়েছে, গরুর মাংস দেখতে অনেক অনেক ফ্রেশ ছিল। তো এগুলো আমি একটু ছোট মানে প্যাকেট করে রেখে দেব। তারপর এখানে কিমা আনা হয়েছে। তো এগুলা দিয়ে আসলে কাবাব বানিয়ে রাখবো। তো সবগুলা মানে কাজ আসলে চাচ্ছি রমজানের আগে কিছুটা মানে গুছিয়ে রাখতে। অন্যদিকে হলো রসুনের মানে একটা বয়াম আনা হয়েছে, তো এখানে চুলানো যে রসুনটা সেটা তো নিয়ে আসলেন। এগুলো ব্লেন্ডার করে রাখবো। তো মোটামুটি সবগুলো শপিং দেখিয়ে দিলাম। আর এই তো একটা রুয়াবজা আনা হয়েছে। রুয়াবজা কিন্তু ঈশ্বর আব্বু অনেক পছন্দ করেন, রমজান মাসে বিশেষ করে ও রমজান মাসে রুয়াবজা মানে খুবই পছন্দ করেন। এখানে হলো আমি এখন মাংসটা আমি ছোট্ট ব্যাগ ব্যাগ করে নিচ্ছি। এই তো আমাদের রমজান মাসের যে টুকিটাকি শপিং করা হয়েছে সেগুলো আমি রেখে দেব। আর দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে, পবিত্র মাসটা আসলে দ্রুত চলে যায়, আসলে বুঝাই যায় না এক মাস মানে কীরকম যায়। তো বিশেষ করে রমজান মাসটা আমার কাছে ভালো লাগে। আমি জানি আমাদের মুসলিম যারা আছি সবার কাছেও রমজান মাসটা কিন্তু অনেক ভালো লাগে। তো রমজান মাসটা আসলে অনেক শান্তির মাস। এই মাসে কিন্তু খাবার দাবার সব কিছুতে কিন্তু আল্লাহ তাআলা এক আলাদা একটু বরকত বাড়িয়ে দেন। তো এই মাসে আসলে অন্যান্য মাস থেকে কিন্তু সেরা এজন্য, কারণ অন্য মাসে যদি আপনারা সেহরির টাইমে উঠেন কিন্তু খেতে পারবেন না, কিন্তু রমজান মাসে সবাই কিন্তু রমজান মাসে সেহরির সময় খেতে পারেন। তারপর যখন সারাদিন আমরা রোজা রাখি, রোজা রাখার পর ইফতারের সময় কিন্তু পানিটা, তারপর হলো যখন আমরা খেজুর খাই, এসব খাওয়ার সাথে সাথে কিন্তু মুখের মধ্যে আলাদা একটা রুচি থাকে আর অনেক মজা লাগে। মানে এই সময়টাতে যা কিছু পান করবেন সব কিছু কিন্তু অনেক মজা লাগে। তবে অন্যান্য মাস থেকে আমি মনে করি রমজান মাসের খাবারের মধ্যে কিন্তু আলাদা একটা মজা থাকে। তো এই আর কি। আর এখানে হলো আমার ফ্রিজটা আমি দেখিয়ে দিচ্ছি গোছানোর পর। এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি আর মুছে নিয়েছি, এখন হলো আমি ফ্রিজটা অর্গানাইজ করব। তো আমার ঘরে আসলে যা কিছু আছে তা দিয়ে আমি অর্গানাইজ করব। আমার ঘরে যা ইউজ করছি আর কি জিনিস সেগুলো আমি রাখবো, একটু আপনাদেরকে আইডিয়া দেব। তো আসলে আজকের ব্লগটা কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছে, আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে। তো এখন আমি উপরের পার্টটা কিন্তু আমি অর্গানাইজ করে নিচ্ছি। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আমার ফ্রিজে যে জিনিসপত্রগুলো আমি সব কিছু কিন্তু বের করে আমি টেবিলের উপরে রেখে দিয়েছি। এখন হলো আমি
জায়গায় জায়গায় সবগুলো আমি রেখে দেব। আর সব কিছু যদি অর্গানাইজ করা থাকে, কাজ করতেও কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মনেও মনে হয় যে শান্তি লাগে, মনের মধ্যে শান্তি লাগে সব কিছু আটানো গুছানো থাকলে। এখানে হলো আমি ডিমের জন্য দুইটা অর্গানাইজার এনেছি, তো সেগুলো আমি একটু মুছে নেব। মুছার পর হলো আমি ডিমগুলো রাখবো। এখানে আমি দুইটা অর্গানাইজার নিয়েছি। আসলে ডিমগুলো এই অর্গানাইজারের মধ্যে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে আর সব কিছু অর্গানাইজ করা থাকলো। অন্যদিকে হলো আমার ছেলে এসেছে, তো ও সব কিছু আমাকে হেল্প করবে। তো দেখতে পারছেন এখন হলো আমি ডিমগুলো আমি অর্গানাইজে বক্সের ভিতরে ভরে দিচ্ছি। তো এভাবে ডিমগুলো রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। তো একটা ভরে তারপর আরও একটা মানে ভরে নিচ্ছি। তো এখানে দুইটা কালারের ডিম, আর এগুলো নতুন আনা হয়েছে। আর লাল যে ডিমগুলো, এই ডিমগুলো কিন্তু আগের ছিল। তো এখন আমি ডিমগুলো গুছিয়ে নিচ্ছি। এখন হলো আমি ফ্রিজের ডোরের মধ্যে আমি রেখে দিচ্ছি হলো রুয়াফজা, তারপর হানি, এখানে চকলেট সিরাপ, স্ট্রবেরি জেলি, তারপর এখানে আমি একটা স্ট্রবেরি মানে জুস বানিয়েছিলাম, সেটা আমি দেখিয়েছি আপনাদেরকে, সেগুলো রেখেছি। তারপর হলো চেরি, ক্যানের মধ্যে যে চেরি বা জারের মধ্যে থাকে সেগুলা, আর এখানে দুইটা মানে চেরির জার। তারপর উপরের মানে মাঝের শেল্পে আমি রেখে দিচ্ছি মেয়োনিজ, তারপর কেচাপ, সেগুলো আর কি, বারবিকিউ সস, এগুলো রেখে দিচ্ছি। আর নিচে আবার রেখে দিচ্ছি হলো হট সস। হট সসগুলো যেখানে আর কি যেটা জায়গা হচ্ছে সেখানে রেখে দিচ্ছি। এখন ভাবছি যে এই লম্বা এগুলো কিন্তু নিচে মানে রেখে দেই, উপরে নিয়ে নেই স্ট্রবেরি জেলি। একদম উপরে যে তাকটা আছে সেটাতে আমি রেখে দিচ্ছি চিজ, তারপর বাটারগুলো যাতে আমি সব সময় হাতের কাছে পাই। এখানে আমি আনসল্টেড বাটার, তারপর সল্টেড বাটার, আসলে এসব মানে আমাদের লাগে সব সময়। তারপর বক্সের মধ্যে আরও একটা সল্টেড বাটার, মানে এটা প্রায় সময় আমি ব্রেডের মধ্যে দিয়ে খাই। তো তারপর হলো চিজ রেখে দিয়েছি, অন্যদিকে হলো হেভি ক্রিম, আর এখন হলো ভিতরের যে মানে শেলফের মধ্যে আমি রেখে দিচ্ছি দুধের যে গ্যালেনগুলো আছে সেগুলা। তারপর উপরে একদম রেখে দিয়েছি আমি খেজুরের বয়াম। খেজুরের বয়াম একটা আমার পুরানো যে ফ্রিজের মধ্যে আছে, তো একটা আমি এখানে রেখে দিলাম যাতে এটা সব সময় লাগবে না। তারপর আমি ডিমগুলো উপরে শেলফে রেখে দিয়েছি। আর এখানে হলো আমি কাঁচামরিচ আমি সংরক্ষণ করেছি, তো সেটা আমি রেখে দিলাম। আর এই সংরক্ষণের ভিডিওটা আসলে দেখানো হয়নি, আমি পরে একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেব, যারা আসলে জানেন না তারা অবশ্যই উপকারে আসবেন তাদের। তো এখানে হলো আমি ফ্রুটস নিয়েছি, সেগুলো আসলে আমি জুস বের করব, জুস মানে নেওয়ার জন্য এই লেবু তারপর অরেঞ্জগুলো আসলে আনা হয়েছে। তো আমি একটা অর্গানাইজের মধ্যে আমি রেখে তারপরে শেল্পের উপরে রেখে দিয়েছি। অন্যদিকে হলো আমার বাসায় আসলে কলা অবশ্যই লাগে, তো আমি জানি সবার বাসায় কিন্তু কলা লাগে। তো এগুলো ওয়ালমার্ট থেকে আনা হয়, এজন্য একটু বেশি করে মানে এনে তারপর ঘরে রাখা হয়, কারণ প্রতিদিন তো আর ওয়ালমার্টে যাওয়া হয় না এই জন্য। তো এই আর কি আমার গুছানো শেষ হয়ে গিয়েছে। তো কিছুটা আসলে আমার আগের ফ্রিজে রেখে দিয়েছি, সবগুলো আর এখানে আনিনি, আর এখানে যা যা এনেছি এই তো দেখতে পারছেন। তো এই ফ্রিজটা আসলে লোয়ার কারণে সব কিছু আসলে মানে থোয়া যাচ্ছে। এই তো এখন হলো আমি ফ্রোজেন মানে সেকশনে চলে আসলাম।
ফ্রোজেন যে জিনিসগুলো আছে সবগুলো আমি বের করে নিয়েছি, তারপর আমি গুছিয়ে নেব। এখানে আমার আদা রসুনগুলো মানে পেস্ট করা হয়ে গিয়েছে আমি যে দেখিয়েছিলাম, আর এই ভিডিওটা কিন্তু 2-3 দিনের খরা। তো প্রথমে আমি যে পার্টটা দেখিয়েছি উপরের যে সেকশনটা, সেটা কিন্তু একদিনে মানে রাত্রেবেলা করেছিলাম, আর এটা কিন্তু আজকে সকালবেলা করছি। তো আজকে বয়স 12 করছি। এখানে আমি সবগুলো কিন্তু নাস্তা আমি বের করে নিয়েছি, এখন হলো আমি ফ্রিজে রেখে দেব। তো সব কিছু আলাদা আলাদা করে রাখলে আসলে বের করতে কিন্তু অনেক সুবিধা হয়। এই যে নিচে একদম নিচে কিন্তু একটা ড্রয়ার আছে, তো সেটাতে আমি শুধু নাস্তা রেখে দেব এখন, যেটা দেখতে পারছে, আর একদম নিচে আমি মাছ মাংস রেখে দেব। তো এখন হলো আমি রেখে দিচ্ছি আমার নাস্তাগুলো। আসলে আমার বাসায় কিন্তু সব ধরনের নাস্তা আমি সবসময় বানাতাম, আমার আগের বাসা থাকলেও কিন্তু আমি মানে সবসময় বানিয়ে রাখতাম, কারণ আমাদের কিন্তু ঘরের খাবারটা কিন্তু বেশি খাওয়া হয়, কারণ বাহিরের নাস্তাগুলো ফ্রোজেন নাস্তা কিন্তু সব কিছু পাওয়া যায়, কিন্তু বাহিরের খাবারগুলো আমি আসলে আনি না। প্রায় সময় আমার বাসার বানানো বা নিজের হাতের বানানো সব কিছু আমি অর্গানাইজ সব সময় করে রাখতাম। তো এখন হলো আমি আমার নাস্তাগুলো পরে নিচ্ছি, আর কিছু নাস্তা এখানে আছে এখনও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, হয়তো কোনো একটা ব্লগ আমি শেয়ার করে দেব, আর কিছু নাস্তা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, তো সেগুলো কিন্তু আমি এখন রেখে দিচ্ছি। তো এভাবে যদি আপনারা গড়ে বানিয়ে স্বাস্থ্যসম্মত খাবার যদি রাখতে পারেন তাহলে অনেক ভালো, বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবেন, বা মেহমান আসলেও ঝটপট কিন্তু ফ্রিজ থেকে ফ্রোজেন নাস্তাগুলো বের করে মানে আপ্যায়ন করতে পারবেন। আমার বাসায় এমনিতেও কিন্তু সব ধরনের নাস্তা আমি আসলে বানিয়ে রাখি, সব তারপরে আসলে সব কিছুতে ইচ্ছা লাগে, আর আমার সব দিনের আসলে একটা ইচ্ছা মানে সব কিছু আসলে আমি বানিয়ে রাখতাম। তো আমি জানি সবাই কিন্তু এই কাজটা করে থাকেন, রমজানের আগে হোক আর রমজানের পরে হোক। তো এইভাবে যদি আপনারা বানিয়ে রাখেন দেখতে পারছেন তো খুব সহজ হবে আসলে। এখানে আমার কাবাব, তারপর রোল, এসব মানে সব কিছু মিলিয়ে আছে, মানে একজাত নাস্তা নয়, সব ধরনের নাস্তা মানে মিলিয়ে মিলিয়ে আমি রেখেছি। তো এই তো আমার গুছানো হয়ে গিয়েছে, এখন হলো আমি মাছ মাংস রেখে দেব। তো এখানে হলো আমি নতুন যে মাছ মাংস আনা হয়েছে সেগুলো রাখবো, আর আগের যে টুকিটাকি রয়ে গেছে মানে আগের ফ্রিজে আমার রেখে দিয়েছি সেগুলো, এখন হলো এখানে আমি মৃগেল মাছ, তারপর রৌ মাছ এগুলো রাখবো। আর আমি এইভাবে কিন্তু পুরাটা ব্যাগ যেভাবে আনা হয় সেভাবে আমি রেখে দেই, কারণ এভাবে রাখলে যখন দরকার যতটুকু দরকার বের করে নেওয়া যায়। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রিজে কিন্তু অ্যালার্ম দিচ্ছে, তো এর জন্য লাইট নিমছে জ্বলছে, আর যদি ফ্রিজটা খোলা থাকে তো এভাবে অ্যালার্ম দেয়, তো সেটা কিন্তু বন্ধ করা যায়। আমি কিন্তু বন্ধ করছি না, কারণ আমার বাচ্চারা যদি ফ্রিজটা খুলে তাই আমি বুঝতে পারবো কারণ অ্যালার্ম দেবে, তো এই আর কি। তো যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ আসলে এটা ডাকবে। তো এখন হলো আমি একবার ফ্রিজ বন্ধ করে আবার খুলে নিয়েছি, তো কিছু সময় যাবে কারণ একটু লম্বা টাইম খোলা রাখলে আসলে মানে অ্যালার্ম দেয়, তো এই আর কি। এখানে আমি আদা রসুন সব কিছু আমি মানে রেখে দিচ্ছি, আমি কিছু ছানাও সিদ্ধ করেছি, সেগুলোও আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আর অনেকগুলো ব্লগ কিন্তু জমা পড়ে গেছে, সবগুলো কিন্তু শেয়ার করব। আর এখানে আমি এখন সব কিছু রেখে দিচ্ছি, এখানে আদা রসুন পেস্ট, তারপর চানা সিদ্ধ, আর একটা প্যাকেট আছে বুড়ি রান্না করেছিলাম, সেগুলো আমি জিপলক ব্যাগের ভিতরে ভরে রেখে দিয়েছি, তো রমজানের আগে আসলে খাওয়া হয়ে যাবে। এখন এই তো আমার অর্গানাইজ করা হয়ে গিয়েছে, আশা করি সবার কাছে ভালো লেগেছে, আর উপরের পার্টটাও আমি দেখিয়ে দেই। তো যাই হোক পিওয়ার্স, আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।